YouTube channel. আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি পর্ণা আর আমার চ্যানেল নাম পর্ণা ফ্যামিলি লাইফস্টাইল। এখন বাজেছে 8:30, আজকে সানডে, সানডে ইজ আ ফান ডে। তো অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ করছি, মাঝে ব্লগটা একটু বন্ধ করে দিয়েছিলাম বিকজ খুব মন খারাপ হয়ে যাচ্ছিল। তোমরা একটু কমেন্ট করো না, তোমরা একটু সাবস্ক্রাইব করো না, একটু লাইক করো না, তো তাই দেখে আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে। তো হয়তো আমাকে পছন্দ করছে না ওরা, ওই জন্য তো তারপরে মনকে বোঝালাম যে না, এটা হয় না। তারা তো এত দূর 700 কত মানুষ যে আমাকে দেখছে বা আমাকে ভালোবেসে আমার কাছে আজ এখনো স্টিল নাও আমার সাথে সাবস্ক্রাইব করেছে, আমার কাছে কিছুটা লাইক করে, হয়তো আরও ইম্প্রুভের দরকার আমার, আরও অনেক কিছুর দরকার আমার গ্রুমিংয়ে। তো সেগুলো আমি চেষ্টা করছি আস্তে আস্তে আরও করার। তো ওই জন্য ভাবলাম তো চলো আজ থেকেই আবার ব্লগটা স্টার্ট করা যাক। তো চলো এখন কি করবো, সবার আগে দিনটাকে স্টার্ট করি। আজকে একটা জায়গায় যাবো, তো সেটা কোথায় যাবো একটু পরে তোমাদেরকে সাথে শেয়ার করবো। তো চলো এখন কি করি, সবার আগে দিনটাকে স্টার্ট করে দিই। একটা কথা বলতে ভুলে গেলাম, সামনে এখন প্রচুর 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 ভালো ভালো ভিডিও আসতে চলেছে, বিকজ বলবো না, এখন ছোট ছোট ভালো ভালো ব্লগ আসতে চলেছে, বিকজ এখন আর এক জায়গায় কিছু কিছু জায়গায় তোমাদের জায়গায় যাবো, সেগুলো তোমাদের সাথে দেখাবো। তো সেগুলো কোথায় কোথায় না কি সব পরে ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, কিন্তু ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তো দেখতে থাকো। অনেকক্ষণ তোমাদের সাথে ব্লগ করা হয়নি, আমরা তখন তোমাদেরকে বললাম না, তখন চান টান করে জাস্ট ফ্রেশ হয়ে গেলাম, তারপরে ছেলেকে উঠিয়ে লাঞ্চ ফাঞ্চও হয়ে গেছে আমাদের, অনেকক্ষণ লাঞ্চ ফাঞ্চ হয়ে এখন একটু রেস্ট নিলাম। আর এখন বাজে হচ্ছে 2:45, এবার রেডি হব। আর রেডি হয়ে যাব কোথায় আজকে, আজ হচ্ছে পাজামা পার্টি, হ্যাঁ আজকে হচ্ছে বার্থডে পার্টি, নেমন্তন্ন আছে তো সেখানে যাব ইনভিটেশনে, তো তাই জন্য রেডি হব। তো পিঙ্ক থিম আছে, তো পিঙ্ক পিঙ্ক কিছু একটা পরবো। তো চলো দেখা যাক কি করা যায়। তো সবার আগে রেডি হই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমি রেডি হয়ে গেছি, তো পিঙ্ক জাম্পস্যুটটাই পরে নিলাম, অনেকবার পরে ফেলেছি আজকেও, আবার একটা ওই জন্য জাম্পস্যুটটাই পরে নিলাম। আর আজকের মেকআপ সুন্দর করে একটা পিঙ্ক পিঙ্কি মেকআপ করে নিয়েছি। আর চলো আউটফিটটা আর কি দেখাবো, তো চলো আর একবার দেখিয়ে দিই, পিঙ্ক আউটফিটটাই আজকে পরে নিয়েছি, লেও রেডি। তো চলো এবার বেরোবো, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা বেরিয়ে পড়েছি, তো চলো যাওয়া যাক। আমরা যাবো এখন নিউ আলিপুর, তো ওদিকে যাবো, তো প্রিয়ারাও আসবে আমাদের সাথেই, তো প্রিয়াকে নিই, তারপর নিয়ে ওখান থেকে যাবো। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে ভয়েসে এখানে শেয়ার করছি, এখানে অনেক মিউজিক চলছে, অনেক রকমের মিউজিক থাকে, ওই জন্য কপিরাইট হয়ে যাবে বলে আমি তোমাদের সাথে ভয়েসে এর সাথে শেয়ার করছি। গার্ল ছিল তো ওই জন্য পুরো পিঙ্ক পিঙ্ক থিম ছিল বার্থডে পার্টিতে। আর কি সুন্দর মুভির জন্য পাজামা পার্টি ছিল বলে বাচ্চাদেরকেও পাজামা দিয়েছিল, তার সাথে একটা পুরো নাইস স্যুট যেটা হয় পুরো সেট ওরা দিয়েছিল, দিয়ে সব বাচ্চারা একটা ওই টেন্ডের মধ্যে গিয়ে এনজয় করছিল, পপকর্নস খাচ্ছিল, তার সাথে তোমার ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল, তার সাথে আরও অনেক রকম মকটেল ছিল বাচ্চাদেরই, সেগুলো খাচ্ছিল। তারপর মাদের জন্য অনেক কিছু স্ন্যাক্স করেছিল, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, তার সাথে চিজ বল। তারপর সেই দেখতে দেখতেই চলে এলো অ্যাঙ্কার, অ্যাঙ্কার আসতে অ্যাঙ্কারিং স্টার্ট করে দিল। আর মেয়েগুলো এত স্মার্ট, কী সুন্দর ডান্স করছে, কী সুন্দর ওনার সাথে কোঅপারেট করছে, এত দেখে ভালো লাগলো, বাচ্চাগুলো কত এখনকার দিনে স্মার্ট হয়ে গেছে। আমার ছেলে প্রথমে একটু যেতে চাইছিল না, ও একটু খাচ্ছিল, তারপরে আমি ওকে বললাম যাও তুমি ওদের সাথে ডান্স করো, তো ওদের থেকে অনেকটাই ছোট, কিন্তু তাতে কি হয়েছে ছোট বেবিরাও অনেক সময় ডান্স করছে, অনেক বেবিগুলো, তো তাই জন্য আমি তারপর ওকে পাঠালাম। তারপরে বসে বসে ভাবলাম যে কি করব, একটু চলো আমি স্ন্যাক্সই খেয়ে নিই। তারপর ডান্স দেখতে দেখতে একটু স্ন্যাক্স খেয়ে নিলাম, তারপর ওনার সাথে খুব এনজয় করছিল, উনি মানে বাচ্চাদের খুব ডান্স করেছিল, দেখো দেখো আমার ছেলেও কীরকম ডান্স করছে, তারপর গিয়ে ও যেরকম পাচ্ছে ও সেরকমই করছে, বাচ্চাদের সাথে খুব এনজয় করছিল ও মেয়েগুলোর সাথে। তারপরে মেয়েগুলোকে দেখে আমার জাস্ট ওয়াও লেগেছে, এত স্মার্ট মেয়েগুলো, জাস্ট জিতছে, সে পাচ্ছে গিফট,
তো আমার ছেলেই ভাবছি কি ব্যাপারটা, আমি এত ডান্স করছি তারপর আমি গিফটস পাচ্ছি না কেন। তো আমি সেটা বোঝালাম, দেখো ওরা তোমার থেকে বড়, তাই জন্য ওরা পাচ্ছে, তাই জন্য ওরা গিফট পাচ্ছে। তুমি তো অনেক ছোট তাদের থেকে, তাই জন্য তুমি পাচ্ছ না, তোমাকে তারপরও রিটার্ন গিফট দেবে। বললো ও আচ্ছা তাহলে ঠিক আছে। আর বাচ্চাগুলো ডান্স দেখো, শুধু দেখো বাচ্চাগুলোর প্রত্যেকটা গানের স্টেপ মনে আছে, কীরকম কীরকম স্টেপ। তারপর ওদের ডিনারটাও স্টার্ট করে দিল। ডিনারে অনেক কিছু ছিল, পাস্তা ছিল, ম্যাগি ছিল, বাটার নান ছিল, চানা ছিল, নুডলস ছিল, মাঞ্চুরিয়ান ছিল, তারপর ব্রাউনি ছিল, অনেক কিছু। তো ডিনারটা করে বাড়ি চলে গেলাম। বার্থডে পার্টি থেকে আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, আর এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, কালকে আবার স্কুল। তো ভীষণ টায়ার্ড লাগছে, তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করব। ওখানে তোমাদেরকে ভয়েসে দিয়ে দেবো, বিকজ ওখানে অনেক মানে গান টান চলছিলো, তাই জন্য কপিরাইট হয়ে যেতে পারে, তার জন্য ভয়েসে দিয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। যদি কিছু ভালো লাগে অবশ্যই ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাও আমার চ্যানেলটাকে। চলো বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।